হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, তো সেই জন্য মোস্টলি সবারই ছুটি থাকে আজকে। মোস্টলি কি সবারই ছুটি কম বেশি। তো এবার ঠিক করেছি, মানে আমি পিসি আর পিসাই মিলে ঠিক করেছি মায়াপুর যাব। লাস্ট মায়াপুর গেছিলাম 25শে জানুয়ারি 2021 মোস্ট প্রবাবলি। তো সেই জন্য আজকে পিসাই বলল চ নিয়ে গিয়ে মায়াপুর ঘুরিয়ে আনি, কারণ আমিও জন্ডিসে পর থেকে তো বাড়িতেই রয়েছি মোস্টলি, এক দুদিন বেরিয়েছি হয়তো। তো সেই জন্য আজকে মায়াপুর যাব। এখন বাজে 6:30, বাইরে মানে ব্ল্যাঙ্কেট থেকে অনেক কষ্টে বেরিয়েছি, বাইরে পুরো কুয়াশা হয়ে আছে। আমি দেখিয়ে দিচ্ছি বাইরে কী অবস্থা। ভীষণ ঠান্ডাও লাগছে, বাট লেট হয়ে যাবে, বেশি দেরি করে লাভ নেই, আবার স্নান টানও করতে হবে এই ঠান্ডার মধ্যে। তো চলো ফার্স্টে স্নান করি, খাই দাই, কিছু রেডি হই, দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই আমার আউটফিট, আপাতত এটাই আমি বের করে রেখেছি, স্নান করে উঠে পরবো। এই জিন্সটা নতুন কিনেছি বাজার কলকাতা থেকে, আর এই টপটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছিল আগের বার। এটা হুডি কাম টপ, কিন্তু এটা ক্রপ টপ, এটার লেন্থটা খুবই ছোট, প্লাস বেল্ট দিয়ে তো পরতেই হবে, জিন্সটা খুবই ঢিলা। আর তার সাথে এই জ্যাকেটটাই পরে নেবো, কারণ ওই দিকে তো ভীষণ ঠান্ডা থাকবে মায়াপুরের দিকে। আর আর এটার সাথে সেরকম তো জুয়েলারি পরার দরকার নেই, বিকজ শীতকাল তো দেখাও যাবে না, হুডি সারাক্ষণ পরা থাকবে। বাট আমি বুঝতে পারছিলাম না কোন ইয়াররিংসটা পরবো, পরলে ভাল লাগবে। আই অ্যাম কনফিউজড বিটুইন দিস ওয়ান, এই পুঁতির এটা, আর না হলে আমি ভাবছিলাম যে এইটা পরতে পারি। তো দেখি তিনটের মধ্যে যে কোনো একটা পরবো। সো আমি রেডি হয়ে গেছি, এই ইয়াররিংসটাই পরে নিয়েছি, আর এই হুডিটা, এটা একটা ক্রপ হুডি, আমি পরে মিরর ভিউ দেখিয়ে দিচ্ছি, আর এই জ্যাকেটটাও পরে নিয়েছি। সকালবেলা বেশ ঠান্ডা আছে, পরে যদি গরম লাগে তাহলে খুলে রেখে দেবো। তো এই আমার ফুল আউটফিট, পিছনে পিসি, পিসিও একদম রেডি। তো এখন বেরোবো, আর বেশি দেরি করবো না, টিকিট কাটতে হবে গিয়ে স্টেশনে। তো চলো গিয়ে ভিডিওটা করছি। আমি মাথায় একদম হুডিটা দিয়ে নিয়েছি, খুবই হাওয়া দিচ্ছিল, ভীষণ ঠান্ডা ছিল, তো জুতো ফুতো পরছিলাম। পিসি আগে বেরিয়ে গেছে আর আমি তারপরে বেরোলাম, পিসিকে বললাম আমাকে একটা ভিডিও করে দে। তো আমরা বেরিয়ে গেছি, আমি তো পুরো প্যাকটা, পিসিরও এই অবস্থা, আর শীতে আর কি হবে, শীতে এই অবস্থা। তো চলো গিয়ে আবার স্টেশনে বেরিয়ে দেখছি। পিসাই আগে আগে যাচ্ছে তাড়াতাড়ি, কারণ পিসাইকে গিয়ে টিকিট কাটতে হবে, আর 26শে জানুয়ারি তো ভিড় হবেই। সো সেই জন্য লাকিলি একটা টোটো পেয়ে গেছি, তো এখন টোটো ধরে আমরা তিনজনই একসাথেই স্টেশনে চলে যাচ্ছি। স্টেশনে এসে গেছি, পিসাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, এখন আমি আর পিসি গিয়ে দাঁড়াবো, পিসাই গেলে তারপর ট্রেনে উঠবো। যদিও 26শে জানুয়ারি ছিল, কিন্তু এই কৃষ্ণনগর লোকালটা লাকিলি পেয়ে গেছিলাম 9টার মধ্যেই, তো সেই জন্য এই ট্রেনে উঠে বসে আমরা বেরিয়ে গেছি। আর যেহেতু আমার জন্ডিস চলছে, তো আমি বাইরের তো কোনো খাবার খেতে পারবো না, তো পিসি আমার জন্য কালাকাজ সন্দেশ নিয়েছিল আর পেয়ারা নিয়েছিল, তো ওগুলোই আমি খেয়েছি। তারপরে ওই 11:15 আমরা কৃষ্ণনগরে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের ওখান থেকে টোটো লাইন দিয়ে দাঁড়িয়েছিল, 26শে জানুয়ারি বলে প্রচুর চার্জ করছিল, 70 টাকা চাইছিল, বাট পিসাই কোনোভাবে রাজি করিয়ে 40 টাকায় নিয়ে এসছিলো। এখন আমরা টোটোতে আছি আর নবদ্বীপ ঘাটে যাচ্ছি, নবদ্বীপ ঘাট থেকে নাহলে নিয়ে আসেন, নিয়ে আসেন। তো টোটোওয়ালা আমাদের বললো মায়াপুর থেকে তারিনপুর ঘাটটা খুব কাছে হবে, তো তারিনপুর ঘাটে নামিয়ে দিল, যদিও আমরা সবসময় হুলোর ঘাটে নামি। তো এখানে তারিনপুর ঘাটে নামানোর পর দেখলাম এরকম দুটো নৌকো ভটভটি আর কি ওদিকে ছিল। তারপর যখন এখানে এলো আমরা দেখলাম যে মানে ওখানে টোটো বাইক সব কিছু উঠছে, মানে মানুষই কম ছিল কিন্তু টোটো বাইক এগুলোই আর কি অনেক বেশি বেশি ছিল। আর নৌকোটা এতটা দুল ছিল, আমার খুব ভয় লাগছিল, পিসি আমাকে চেয়ার আপ করার চেষ্টা করছিল আর আমি হেসে দিয়েছি। তারপর ঘাটে নেমে আবার মানে 30 টাকা চার্জ দিয়ে যেতে হলো মায়াপুর, বাট যাই হোক ফাইনালি মায়াপুরের পিছনের গেটটার কাছে নামিয়ে দিয়েছিল। আমরা মায়াপুর ঢুকে গেছি 1:05, অনেক দেরি হয়ে গেছে, আর আজকে প্রচণ্ড ভিড়, 26শে জানুয়ারি, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, এখন একটু গরম গরম লাগছে। দেখি এখন গদা ভবনের দিকে যাচ্ছি, খাবার পাই কি না দেখা যাক। গদা ভবনের এখানে আসার পর দেখলাম কতটা পরিমাণে হিউজ খাওয়ার জন্য লাইন,
যদিও আনফর্চুনেটলি আমরা একদমই কুপন পাইনি, বাট এখানে এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে দেখে ভীষণ ভালো লাগছিল। পিসাই গিয়ে ভেতরে অনেক চেষ্টা করেছে কুপন আনার, বাট আনফর্চুনেটলি কুপন শেষ। পিসাই গেছিলো গণভবনের ভেতরে কুপন পাওয়া যায় কিনা খোঁজ নিতে, আমি আর পিসি এখানে দাঁড়িয়েছিলাম। ফুলগুলো এত সুন্দর ছিল, প্রচণ্ড ভিড়, কাতারে কাতারে লোক দেখেছি, মানে বেলা আরও বাড়ছে আর লোকও অনেক বাড়ছিল। তো আমরা এখানে চৈতন্য ভবনে এলাম, চৈতন্য ভবনে লাইব্রেরি আছে একটা, তো ওখানে গেছিলাম। এখানে মহাপ্রসাদের থালি নিতে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটাও শেষ হয়ে গেছিলো। তো আমরা বাইরেই একটা হোটেলে, বেশ ভালোই খাবার ছিল, ডাল ভাজা তিন রকমের সবজি দিয়েছিল, তো সেটা খেলাম। খেয়ে তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এবার একটু মার্কেটটা ঘুরে দেখা যাক। যদিও বিকেলবেলা এখানে বিকেল সন্ধে করে মার্কেট আরও অনেক বেশি বাড়ে, বাট মোটামুটি যা ওদের কালেকশন ছিল, হ্যাঁ তবে এটুকু বলবো যে কালেকশন হিসেবে দামটা সত্যিই হিউজ, অনেক বেশি, বাট আমার এগুলো ভালো লাগছিলো তো আমি দেখছিলাম, বাট মনে হয়নি যে এখান থেকে কিনি। তারপরে বিষয় বলল চল নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে সেই নতুন মন্দিরটা একবার দেখে আসি কীরকম হচ্ছে। তো এখানে মহাপ্রসাদের স্টলে এলাম আর পিসাই এখানে দেখছিল ঠাকুরকে যে প্রসাদগুলো দেওয়া হয়, গজা মাফেন অনেক কিছু রয়েছে, মিষ্টি সিঙাড়া, তো বিষয় ওখান থেকে প্রসাদ কিনে নিল। আর এখানে দেখছিলাম যে কতটা তৈরি হয়েছে আর কি নতুন মন্দিরটা, আই থিঙ্ক 2024-এই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। খুবই সুন্দর ডিটেইলিংয়ে কাজ হয়েছে, মানে আমরা তো পিছন দিক থেকেই দেখছিলাম বেসিক্যালি, সামনের দিক থেকে আর দেখা হয়নি, তো এরকম লাগছিলো। ওপরে আই থিঙ্ক সবাই জানে যে ওপরের চূড়াটা সোনার, চক্রটাও তো এখানে, এটা হচ্ছে রাধাকৃষ্ণর যে ভবন আর কি মন্দির, রাধা মাধবের মন্দির। এখানে মেন মন্দিরের লাইন, চেকিং পোস্ট আর লেডিস জেন্টসের আলাদা লাইন। এখানে মেন মন্দিরের ডিটেলসগুলো দেওয়া আছে, কখন আরতি হয়, দর্শন হয়, ভোগ দেওয়া হয়, তো সেই ডিটেলসগুলো দেওয়া আছে। অনেকে এখানে এসে থাকেও, তো যারা এখানে এসে থাকে তারা এই টাইম অনুযায়ী সব কিছু দেখতে পারবে, এক্সপিরিয়েন্স করতে পারবে। এখানে ফুলগুলো সারি সারি এত সুন্দর সাজানো ছিল, আর এখানে একটা শো থিয়েটার টাইপের ছিল যেখানে শো টাইম দেওয়া আছে, আর টিকিট প্রাইস জেনারেলি 50 টাকা, বাট কালকে 26শে জানুয়ারির জন্য 40 টাকায় দিচ্ছিল। এখানে গোশালা আছে, সব ঘি মাখন অনেক কিছু রাখা ছিল। তো আমরা যে মিউজিয়ামটা রয়েছে আর কি রাধা মাধবের, সেই মিউজিয়ামের টাইম টেবিলটা দেখিয়ে দিলাম। এটা মেন মন্দিরের এক্সিট, আমরা এই গেট দিয়ে নিচ্ছিলাম আর সেখান থেকে এরকম লাগছিলো নতুন মন্দিরটা দেখতে। তো পিসাই একটা টোটো বুক করলো, এবার ইস্কন ঘুরে আমরা যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপের 7টা পয়েন্ট নিয়ে আমাদের ভোরঘাটে ছেড়ে দেবে, তারপর ওখান থেকে আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে যাব। পিসাই একটা টোটো বুক করলো যেটা 300 টাকা ভাড়া নিয়েছিল, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে 7খানা স্পট ঘুরিয়ে দেবে বলেছিল। লাস্টে আমরা দুটো দেখতে পারিনি, বাট যেটুকু দেখতে পেরেছি তার মধ্যে এই মন্দিরটা ভীষণ সুন্দর ছিল। ফার্স্টে আমরা গেছিলাম সরস্বতী গৌরী শর্মিন আশ্রমে, এখানে সুন্দর শিব ঠাকুরের মূর্তি ছিল। আর তারপরে আমরা এসেছিলাম নরসিংহদেবের মন্দিরে, শ্রী শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এখানে মন্দির নির্মাণ করেছিলেন, এটা মহাপ্রভুর শ্রী চৈতন্যের জন্মস্থান। তারপরে আমরা গেছিলাম শ্রী শ্রী শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস ঠাকুরের এখানে জন্মস্থান, আর নিমাই ছোটোবেলা কিছু সময়ের জন্য এখানে ছিলেন। এখানে আমরা দেখছিলাম কত সুন্দর বাঁধাকপি, ফুলকপি। এই মন্দির থেকে খানিকটা এগোলেই ডান দিকে পড়ে শ্রী শ্রী মহাপ্রভুর শ্রী চৈতন্য মঠ, যা ভক্তিবিনোদ ঠাকুরের ছেলে নির্মাণ করেন। এটাকে বলা হয় শ্রী চৈতন্য প্রভুর মাসির বাড়ি। এখানে শ্রী শ্রী শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড রয়েছে, যেখানে থেকে মাথায় জল নিয়ে দিলে বলা হয় ভালো হয়, ওখানে মাসি কথিত আছে যে মাসি ওখানে স্নান করতেন। এখানে সারস্বত নাট্য মন্দিরের মূল প্রবেশপথ, ভীষণ সুন্দর মূর্তি রয়েছে ভেতরে, যেগুলোর ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো সেই জন্য আমি কোনো রকম ফটো ভিডিও কিছুই তুলিনি মূল মন্দিরের ভেতরে। কিন্তু এখানে একটা মিউজিয়াম টাইপের আছে, দেখে ভীষণ ভালো লাগবে। এইটা গিরি গোবর্ধন পর্বত এরকম বানানো হয়েছে, এখানে একটা তমাল গাছও ছিল। আর সবার শেষে এসেছিলাম ইস্কনের রাজাপুর মন্দির, অনেক পুরনো জগন্নাথের মন্দির এটা। তারপরে সেখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা, অনেক রাত হয়ে গেছিলো, আরও 2-3টে স্পট দেখা বাকি ছিল, সেনের রাজবাড়ি, বল্লাল ঢিপি, অনেক কিছু, বাট দেখা হয়নি আনফর্চুনেটলি, আর প্রচুর প্রবলেমেও পড়েছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, বাইরে ভীষণ ঠান্ডা, মানে সকাল 8টায় বেরিয়ে রাত 10টায় ফিরেছি, পুরো কুয়াশা, এত ঠান্ডা লাগছিলো, শরীরেও আর দিচ্ছে না, ভীষণ
মানে জার্নিটা অনেক ব্রেক জার্নি হয়েছে, তারপরে অটো ক্যান্সেল ছিল, ট্রেন ক্যান্সেল ছিল, তো যাই হোক ওভারঅল মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।